মুজাফফর বিন মহসিন একটা আছে, আমি তো দেওয়ানবাগিরে কুলান্দার কইছি, মুজাফফর বিন মহসিন আরো নিচের কোন খবিস থাকলে হ্যাঁ। সে বলে নবীজি ভুল করেছেন, নবীজি মানুষ ভুল করেছেন, আমরাও ভুল করি, সুন্নাত ওয়াজিব মুস্তাহাব সাব্যস্ত করার জন্য হাদিসের দরকার, হাদিস সাব্যস্ত করার কোন দলিল নাই। এজন্য মুসলমান সুন্নাত মত জীবন চলতে হবে, হাদিস মত নয়। আজকের সমাজে যারা আহলে হাদিস নাম ধারণ করেছেন, হাদিসুন নবীর স্লোগান তুলে জনগণকে সুন্নাত থেকে বঞ্চিত করতে চান, আপনারা একটু আমাদের সামনে আসেন, আড়ালে গিয়ে কোন এক লেবারকে, কোন গার্মেন্টস এর শ্রমিককে, 2 টাকা দামের মজুরকে, সাধারণ মজদুরকে আপনারা আহলে হাদিস হওয়ার দাওয়াত দিবেন না। লুৎফর রহমান ফরাইজিকে, মুফতি মিজানুর রহমান সাহেবকে, আমার মতো নগণ্য লোকদেরকে আসেন, আপনারা আহলে হাদিস বানিয়ে দেন। আপনারা যদি আমাদেরকে আহলে হাদিস বানাইতে পারেন, আপনাদের সাথে আমরা ওয়াদা করলাম বছরে 200 মাহফিল করি, 2 লক্ষ মানুষ অন্তত আমাদের বয়ান শুনে, হাজার হাজার মানুষ আমাদের আলোচনা শুনে, আমরা আহলে হাদিস হয়ে যদি যেতে পারি আপনাদের পক্ষে আমরা ওকালতি করব। আসেন আপনারা আমগরে দাওয়াত না দিয়ে গার্মেন্টস শ্রমিকরা দাওয়াত দেন কি লাগা, ক্রিমিয়া মসজিদের ইমাম সাহেবরে দাওয়াত না দিয়ে মুসল্লিরে কি লাগা খেপান, কথা বুঝতেছেন না আপনারা, মসজিদের ইমাম সাহেবরে খেপায় না, ইমাম সাহেবরে আহলে হাদিস হওয়ার দাওয়াত দেয় না, মুসল্লিদেরকে পিছনে খেপায় দেয়, কথা ঠিক কি না? ও মুসলমান, মসজিদের মধ্যে গন্ডগোল তারা তৈরি করছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল আহলে হাদিসদের সম্পর্কে, শায়েখদের সম্পর্কে বলেছেন, এমন একটা সময় আসবে যখন আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে ইলমকে তুলে নেবেন, ইলমকে আল্লাহ তাআলা একসাথে উঠিয়ে নেবেন না, আলেমদেরকে উঠিয়ে নিতে নিতে এক পর্যায়ে ইলমকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন, এরপরে কি হবে, সমাজের মধ্যে আলেম থেকে জালেম বেড়ে যাবে, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, তখন মানুষ অশিক্ষিত গণ্ড মূর্খদেরকে নিজেদের আমির মানবে, ফাসুইলু ফাফতাও, ওই মূর্খদেরকে তারা প্রশ্ন করবে আর তারা উত্তর দিবে, ফাফতাও বিগাইরি ইলমিন, তারা ইলম ছাড়াই এটার জবাব দিবে, ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজে গোমরা হবে অন্যদেরকেও গোমরা করবে। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, আমরা যারা মাযহাব অবলম্বন করে নিজের জীবন যাপন করছি, সুন্নাত মতো জীবন পরিচালনা করছি, আল্লাহর কসম করে বলি আমাদের ইমামগণ, আমাদের আকাবিরগণ, আমাদের মুরব্বীগণ, আমাদের ইমামের যারা, আমাদের মাযহাবের যারা আকাবির মুরব্বী আছেন, তারা যে মূলনীতি নির্ধারণ করে গেছেন, আমরা সবাই দুনিয়ার সব মানুষ ওই মূলনীতির উপরে কথা বলি। আর লা মাযহাবীদেরকে দেখবেন 12 জন 12 আইটেমের ফতোয়া দেয়, কেউ এমনে বান্ধে, কে এমনে বান্ধে, কে এমনে বান্ধে, কে এমনে থাকে, কে এমনে থাকে, কে এমনে থাকে, ঠিক নেই, এরা 12 জন 12 আইটেমে হাত বান্ধে, আর আমাদের 12 কোটি জন এক সিস্টেমে হাত বাঁধে, আলে হাদিসদের 3 জনের 3 আইটেমের ফতোয়া, আর আমাদের সকল ওলামায়ে কেরামের 1 ফতোয়া, কথা বলেন ঠিক কিনা? সুতরাং ওই সমস্ত গণ্ড মূর্খদের সম্পর্কে নবীজি আগেই বলে দিয়েছেন, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষ অশিক্ষিত গণ্ড মূর্খদেরকে নিজেদের নিজেদের নেতা মানবে আর ওরা ফতোয়া দিবে উল্টা পাল্টা। মুজাফফর বিন মহসিন একটা আছে, আমি তো দেওয়ানবাগিরে কুলান্দার কইছি, মুজাফফর বিন মহসিন আরো নিচের কোন খবিস থাকলে হ্যাঁ। সে বলে নবীজি ভুল করেছেন, নবীজি মানুষ ভুল করেছেন, আমরাও ভুল করি, আরো জোরে কয় না হুজুর, মুজাফফর বিন মহসিন বলতে চায় আবু বকরের তরিকায় নামাজ পড়লে নামাজ হবে না, উমরের তরিকায় নামাজ পড়লে নামাজ হবে না, আবু উসমানের তরিকায় নামাজ পড়লে নামাজ হবে না, নাউজুবিল্লাহ কয় না, রাসূলের তরিকায় নামাজ পড়তে হবে। কেন? নবীজি দলিল দিয়েছেন, নবীজি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা যেভাবে নামাজ পড়তে আমাকে দেখেছো সেভাবে নামাজ পড়বা। ও মুসলমান, মুজাফফর বিন মহসিন বলছে আবু বকরের তরিকায় নামাজ পড়লে নামাজ হবে না, দলিল দিচ্ছে তোমরা যেভাবে নামাজ পড়তে আমাকে দেখেছো সেভাবে নামাজ পড়বা। আপনারা বলেন তো নবীজিকে নামাজ পড়তে দেখেছে মুজাফফর বিন মহসিনে, হের আব্বায় না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, এখন হ্যাঁ যে কোনো আবু বকরের তরিকায় নামাজ পড়লে নামাজ হবে না, তো আপনারা বলেন তো কার তরিকায় পড়বো, মুজাফফরিয়ার বাপের তরিকায়,
খবিস, কথা গন্ডিক কেনা ও মুসলমান এইভাবে আপনাদেরকে বিভ্রান্ত করে চলছে।